হিন্দুস্তান পেপার কর্পোরেশন যা দুটি ইউনিট আসাম রাজ্যের নাগাঁও এবং হাইলাকান্দি জেলায় সক্রিয় 1200 কর্মচারী নিয়ে 4 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। একসময় এশিয়ার সবচেয়ে বড় কাগজ কল এবং আসাম রাজ্যের গর্ব হিসেবে বিবেচিত হতো এইচসিএল, যা রাজ্যের অর্থনীতি বাড়াতে এবং আশেপাশের 200 কিলোমিটার এলাকা জুড়ে কর্মসংস্থান প্রদানে বিশিষ্ট ভূমিকা পালন করেছিল, কিন্তু এখন তা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থা পরিণত হয়েছে। কারখানা বন্ধ হওয়ার ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইতিমধ্যেই 4 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এত বছর ধরে বেতন না পাওয়া এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পাওনা নিষ্পত্তির কারণে এই কারখানার শ্রমিকেরা বর্তমানে করুণ অবস্থার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই দারিদ্রতায় ছেয়ে গেছে কর্মচারীদের জীবন এবং সংশ্লিষ্ট শ্রমিকেরা অনাহারে এমনকি স্বাভাবিক চিকিৎসা থেকেও বঞ্চিত হয়ে দিন কাটাচ্ছেন অর্থের অভাবে। এমনকি শিশুদের পড়াশোনাও বন্ধ করে দিতে হয়েছে তাদের। এমন ভয়াবহ অবস্থা সহ্য করতে না পেরে তাদের মধ্যে অনেকেই আত্মহত্যার পথও বেছে নিয়েছে। সম্প্রতি 54 বছর বয়সী মিল কর্মী এবং ইউনিয়নবাদী মিস্টার আব্দুল হান্নানের মৃত্যুতে সে সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 69। এগুলি সব সাধারণ মৃত্যু নয়, বরং এই মানবিক সংকটে প্রশাসনের নৈমিত্তিক এবং নির্বিকার মনোভাবের ফল। এখন মিল কর্মচারী এবং তাদের আত্মীয়রা এই ধরনের ঘটনাগুলিকে তাদের ভবিতব্য বলেই মেনে নিয়েছেন। 2019 সালে ডিসেম্বরে দ্য হিন্দুস্তান পেপার কর্পোরেশনের লিকুইডেটর কুলদীপ বর্মা আসামের 2টি মিলের কর্মচারীদের 15 দিনের মধ্যে তাদের আবাসিক কোয়ার্টার খালি করতে একটি নোটিশ জারি করেছিল। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা আদেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর এইচপিসির বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং আসামের রাজনৈতিক দলগুলির কর্মীরা উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে বড় আকারে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই সময় এইচপিসির শ্রমিক এবং অফিসার্স ইউনিয়নের প্রতিনিধিদের লিকুইডেটরের আইনজীবীর নোটিশের দ্বারা আশ্বস্ত করা হয়েছিল যে 25 ফেব্রুয়ারি 2020 সালে দিল্লি হাইকোর্টের নোটিশ অনুযায়ী এই জোরপূর্বক উচ্ছেদ ঘটবে না। সম্প্রতি 2021 সালে এনসিএলটি এই কোম্পানির সকল স্টেক হোল্ডারদের সাথে দেখা করে এবং 2021 সালের জুনের মধ্যে এইচপিসি বিক্রি করে অর্থ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। এই নিলামের বিজ্ঞাপন ও পত্রিকায় দেওয়া হয়েছিল। এরপর আবার কর্মীদের বিক্ষোভ আমরণ অনশন শুরু হয়ে যায় এবং ইউনিয়নগুলি ধর্ণায় বসে কোম্পানির উদ্দেশ্যে নির্দেশ দেয় যে যদি তাদের পাওনা নিষ্পত্তি না হয় তাহলে তারা মিলকে নিলাম করতে দেবে না, কিন্তু কোনো পক্ষই এর জন্য দরপত্র দিতে আগ্রহ দেখায়নি। এদিকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকার গঠনের পর ঘোষণা করেন যে তার প্রথম অগ্রাধিকার হবে এইচপিসির সমস্যাগুলি শান্তিপূর্ণভাবে সমাধান করা। যেমন ইতিমধ্যেই এইচপিসির ইউনিয়নের সাথে তাদের সংলাপ শুরু হয়েছে এবং তাদের আশ্বস্ত করা হয়েছে যে তাদের প্রকৃত দাবি নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়নরা মাননীয় মুখ্যমন্ত্রীর এরূপ অংশীদারি দেখে খুশি হয়েছিল, যা তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। এদিকে আবারও মিস্টার কুলদীপ বর্মা রেজলিউশন প্রফেশনাল এনসিএলটি 2 সেপ্টেম্বর 2020 সালে এইচপিসির কর্মচারীদের পরিবেশ নষ্টকারী হিসেবে দাবি করে একটি উচ্ছেদ বিজ্ঞপ্তি জারি করেছিল। ইউনিয়নবাদীরা উচ্ছেদের নোটিশের সময় নিয়ে খুবই বিস্মিত হয়েছিল এবং তাদের অভিমত যে এই নোটিশের পেছনেও কোনো খারাপ খেলা বা মন্দ ভাবনা লুকিয়ে রয়েছে, যা সহজেই উড়িয়ে দেওয়া যায় না। এইচপিসির কর্মচারীদের মধ্যে এমন ভাবনাও এসেছে যে আরপি কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠীর পক্ষে কাজ করছে, যা সমঝোতার পুরো প্রক্রিয়াকে ভেঙে ফেলার চেষ্টা করছে, যা ফাটল তৈরি করে অসম সরকারকে বদনাম করার চেষ্টা করছে। আসাম সরকারকে অবশ্যই এই ধরনের পক্ষপাতমূলক কর্মকাণ্ডের দিকে নজর দিতে হবে এবং যখন সংলাপ হচ্ছে তখন এইচপিসির পরিবেশ বিঘ্নিত না করার জন্য আরপিকে সরকারের কঠোর সতর্কবাণী জারি করতে হবে। সম্প্রতি চূড়ান্ত সমাধানের জন্য অবিলম্বে মিল ইউনিয়ন এবং মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী শ্রী চন্দ্রমোহন পটোয়ারি এবং মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রী পীয়ূষ হাজারিকার মধ্যে একটি বৈঠক ডাকা হয়েছিল। প্রতিবেদন
অনুযায়ী সভা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং আসাম সরকার এবং এইচপিসির ইউনিয়ন উভয়ই আলোচনায় সন্তুষ্টভাবে বেরিয়ে এসেছে। সূত্রের খবর, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নিষ্পত্তির পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আরপিকে কঠোরভাবে সতর্ক করা যে এই ধরনের কোনো পদক্ষেপ থেকে বিরত থাকুন, যা দীর্ঘদিনের বিচারাধীন সমস্যা শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং সুরেলা পরিবেশের জন্য ক্ষতিকর। একই সময় যখন অসম সরকার ইতিমধ্যেই অনেক জ্বলন্ত সীমান্ত ইস্যুতে আটকা পড়েছে, তখন এইচপিসির কর্মচারীদের বৃহত্তর স্বার্থে নিষ্পত্তির প্রক্রিয়াটি ত্বরান্বিত করা উচিত নয় এবং এইচপিসির ইউনিটের আশেপাশে এবং সমগ্র আসাম রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার দিকে নজর দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24x7। Subscribe now and press the bell icon. Never miss an update.